আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ক্লাসরুম থেকে আমি তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমি রুমানা আক্তার, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান প্রাথমিক শাখা, কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। বন্ধুরা, আজকে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা নিশ্চয়ই এর আগে দুটো ক্লাসে আমার সঙ্গে ছিলে, দুটো ক্লাসে আমি তোমাদেরকে কিছু সাংকেতিক বা চিহ্ন দিয়ে যোগ এবং বিয়োগ দেখিয়েছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে এবং তোমরা বুঝতে পেরেছো। বাসাতে নিশ্চয়ই তোমরা সবাই একটু প্র্যাকটিস করেছো অঙ্কর। আজকে বন্ধুরা, আমি তোমাদের জন্য আবারও যোগ এবং বিয়োগ নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমরা খাতা এবং পেন্সিল নিয়ে মোবাইলের সামনে বসে যাও এবং আমার সাথে শুরু করে দাও। ধন্যবাদ বন্ধুরা। তোমরা দেখো, আমার কাছে এখানে কতগুলো কালার পেন আছে, দেখো সাইন পেন আছে, এগুলো সাইন পেন। দেখো তো বন্ধুরা, লাল রঙের কয়টি আছে? দুইটি। তারপরে দেখো, নীল রঙের কয়টি আছে? দুইটি। তারপর দেখো বন্ধুরা, কালো রঙের কয়টি আছে? দুইটি। তাহলে দেখো তো, আর সবুজ রঙের একটি। তাহলে লাল, নীল, কালো এবং সবুজ রঙের সাইন পেন আছে আমার কাছে। দেখো তো, তাহলে মোট কয়টি সাইন পেন আছে এখানে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি এবং আরেকটি। তাহলে ছয়টি আর একটিতে সাতটি। তাহলে আমার কাছে মোট কয়টি সাইন পেন আছে বন্ধুরা বলো তো? মোট সাতটি সাইন পেন আছে। আমরা আবার একটু গুনি। দেখো, লাল কয়টি? দুইটি। নীল কয়টি? দুইটি। কালো কয়টি? দুইটি। সবুজ কয়টি? একটি। তাহলে আমরা আবার গণনা করি, মোট কয়টি সাইন পেন আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটি। তাহলে মোট কয়টি সাইন পেন আছে বন্ধুরা? দেখো, সাতটি। হ্যাঁ, একদম ঠিক বলেছো, মোট সাতটি সাইন পেন আছে আমার কাছে। তাহলে এসো বন্ধুরা, আমরা এখন একটু গাণিতিক বাক্যটা লিখে ফেলি। দেখো তো, দেখো তো বন্ধুরা, প্রথমে লাল কয়টি ছিল? দেখো, লাল পেন কয়টি? দুইটি। লাল পেন দুইটি। নীল পেন দুইটি। কালো কালো কয়টি বন্ধুরা? কালো পেন কয়টি? দুইটি। দুইটি। এবং সবুজ কয়টি ছিল বলো? সবুজ পেন একটি, তাই না? হ্যাঁ, সবুজ পেন একটি। তাহলে আমরা এখন দেখি তো, সবগুলো মিলে কয়টি হলো? মোট পেন কয়টি? আমরা এখানে যোগচিহ্নটা অবশ্যই দিব। দুই, এখানে আমরা দুইটা দাগ দিলাম, এখানে দুই, এখানেও দুটি দাগ দিলাম, এখানেও দুই, এখানেও দুইটি টান দিলাম, এখানে এক,
একটি টান দিলাম। এখন দেখো তো বন্ধুরা মোট কতটি এখানে হলো, কয়টি দাগ হলো, 1 2 3 4 5 6, এখানে একটা 7। তাহলে মোট পেন কয়টি? 7টি। হ্যাঁ একদম ঠিক বলেছো, মোট পেন 7টি। তাহলে আমরা উত্তর লেখার সময় কিভাবে লিখব? উত্তর উত্তর 7টি, মোট মোট পেন 7টি, 7টি। এই তো একদম সহজ, আমরা কথায় যোগ এবং বিয়োগ এভাবে করতে পারবো। আবার দেখো আমার হাতে লাল পেন কয়টি ছিল? 2টি। তারপরে দেখো নীল পেন কয়টি ছিল? 2টি। তাহলে 2টি আর 2টি কয়টি হলো? 4টি। কালো পেন কয়টি ছিল বন্ধুরা? কালো পেন ছিল 2টি এবং সবুজ পেন কয়টি ছিল? 1টি। তাহলে আমাদের আমার হাতে মোট পেন কয়টি? দেখো মোট পেন 7টি। তাহলে আমরা এখানে এভাবে একদম সংখ্যার নিচে সংখ্যাটা লিখতে হবে। এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে, যখন দুই সংখ্যার যোগ আমরা করব তখনও যদি সংখ্যার নিচে সংখ্যা একদম সরাসরি না লেখো তাহলে তোমাদের যোগটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য আমরা সবসময় লেখার সময় সংখ্যার ঠিক নিচেই সংখ্যাটি লিখব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এবার বইয়ের কিছু সমস্যার সমাধান করব, ঠিক আছে? দেখো আমার কাছে প্রাথমিক গণিত বইটি আছে তোমাদের, এখানে আমি প্রাথমিক গণিত বইয়ের 85 পৃষ্ঠা বের করেছি, 85 পৃষ্ঠা বের করেছি আমি। দেখো প্রাথমিক গণিত বইয়ের 85 পৃষ্ঠাটা আমি বের করেছি, এখানে কিছু সমস্যা দেয়া আছে, আমরা এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা এখন এটা মুছে ফেলি। মুছে নিলাম। এবার আমরা প্রথম সমস্যাটা কি আছে দেখো বন্ধুরা, প্রথম সমস্যাটা আছে একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 24 জন বালক ও 25 জন বালিকা আছে। তাহলে ধরো আমাদের এই স্কুলে তোমরা প্রথম শ্রেণীতে পড়ো, তোমরা একসঙ্গে বালক মানে ছেলে আর বালিকা মানে মেয়ে, তাহলে ছেলে এবং মেয়ে মিলে কতজন? ছেলে আছে কতজন দেখো বন্ধুরা? 24 জন এবং মেয়ে আছে 25 জন। তাহলে প্রথম শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে? এই সমস্যাটা সমাধান আমরা কিভাবে করতে পারি? ঠিক আছে আসো আমরা করে ফেলি। আমরা এখানে লিখব বিদ্যালয়ে বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে কতজন আছে বলো তো? বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে আছে 24 জন বালক, 24 জন বালক। আমরা অবশ্যই লিখে লিখে সমাধানগুলো করার চেষ্টা করব। তারপরে বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন বালিকা আছে বলো? বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে আমরা লিখেই ফেলি, বিদ্যালয়ে বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন বালিকা আছে বলো? হ্যাঁ আছে 25 জন। প্রথম শ্রেণীতে বালক আছে 24 জন এবং বালিকা আছে
25 জন। দেখো বন্ধুরা, আমরা সংখ্যার নিচে, ঠিক সংখ্যার নিচে সংখ্যাটা লিখতে চেষ্টা করব এবং লিখব 25। দেখো আমি 4 এর ঠিক নিচে লিখব 5 এবং 2 এর ঠিক নিচে লিখব 2 এবং এখানে আমরা এটা আমি এই অঙ্কটা পড়ে, এই সমস্যাটা পড়ে আমরা কি বুঝতে পাচ্ছি বলো তো, এটা কি করতে হবে, এটা যোগ হবে না বিয়োগ হবে বলো তো বন্ধুরা, এটা আমি কি করব বলো, যোগ করব না বিয়োগ করব? হ্যাঁ বলো। দেখো বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে আছে 24 জন বালক এবং বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 25 জন বালিকা, দেখেছো? এখন শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে, তাহলে এবার বলো তো এটা আমি যোগ করব না বিয়োগ করব, কি হলো, বেড়ে গেল না কমে গেল বলো তো? হ্যাঁ একটু চিন্তা করো। দেখো 24 জন এবং 25 জন মোট শিক্ষার্থী বলেছে, কি বলেছে, মোট শিক্ষার্থী কতজন, তাহলে আমরা কি করব? হ্যাঁ একদম ঠিক বলেছো, আমরা কি করব, একসাথে করব, যোগ করব, মোট করব, বেড়ে যাবে, কি হবে, বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে, যোগ হবে, তাহলে আমরা এটা যোগ করব। এখানে মোট বলেছে, মোট কথাটি আছে যে এতজন এবং এতজন মিলে মোট কতজন শিক্ষার্থী হলো, তাহলে আমরা যদি বেড়ে যাই তাহলে আমরা কি করব, অবশ্যই যোগ করব। দেখো বন্ধুরা আমরা ডান পাশের সংখ্যাগুলো আগে যোগ করব। দেখো উপরে কত আছে, 4, নিচে কত আছে, 5, তাহলে আমরা একটু যোগ, আমরা আঙ্গুলের সাহায্যেও যোগ দেখিয়েছিলাম, তারপরে দাগ কেটে কেটে যোগ দেখিয়েছিলাম, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেভাবে করবে। দেখো এখানে 4 আছে, আমরা 4টি দাগ কেটে নিব, 4, এখানে কত আছে, 5 আছে বন্ধুরা, 1, 2, 3, 4, 5, এখন আমি এই 4টি আর 5টি দাগকে একসাথে করে গুণে দেখব, দেখি কত হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 4 আর 5-এ কত হবে, 9, একদম ঠিক বলেছ, 4 আর 5-এ হবে 9। আমাদের কি সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে, না হয়নি, আমরা এপাশেও সংখ্যা আছে সেটার আমরা এখনও কি করিনি, একত্রে করিনি, যোগ করিনি, মোট করিনি। এখন দেখো 2 আর 2, দেখো তো বন্ধুরা আমার হাতের এই যে দুইটা আঙ্গুল তার সাথে আরও দুইটা আঙ্গুল যদি আমি যোগ করি কয়টা হলো, দেখো 1, 2, 3, 4, কয়টি হলো, 4, তাহলে 2 আর 2-এ যোগ করলে আমরা এখানে কত পাবো, 4 জন, তাহলে আমাদের আসলো 4 জন। আমরা দাগগুলো মুছে ফেলব, তাহলে এখানে আমরা লিখব মোট শিক্ষার্থী হবে কতজন, হ্যাঁ মোট শিক্ষার্থী 49 জন, কত, 4 এর পিঠে 9 লিখলে কত হয়, 49, তাহলে 49 জন। আমরা উত্তর এভাবে লিখব, উত্তর কি হবে বলো, মোট শিক্ষার্থী হবে কতজন, 49 জন। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, দেখো মোট শিক্ষার্থী 49 জন, তাহলে আমরা একটা সমস্যা সমাধান করতে পেরেছি। এখন আমরা আরেকটি সমাধান করার চেষ্টা করব, তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে আমি আজকে করাচ্ছি, কত পৃষ্ঠা,
85 পৃষ্ঠা, এখানে আমি একটু লিখে রাখি 85 পৃষ্ঠা। তোমরা একটু পড়ার চেষ্টা করবে এবং করে ফেলবে। 85 পৃষ্ঠার আরেকটি সমস্যা আছে, সেটি দেখো এখানে কি লিখেছে। সবিতা একটি বই পড়ছে, সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে এবং আজকে 10 পৃষ্ঠা পড়েছে, দুই দিনে সে কত পৃষ্ঠা পড়েছে। তাহলে দেখো বন্ধুরা, এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। সবিতা কিংবা তুমি, তোমার নাম নিয়েও তুমি করতে পারো। তুমি গতকালকে একটি বইয়ের 13 পৃষ্ঠা পড়েছো এবং আজকে পড়েছো 10 পৃষ্ঠা। তাহলে বন্ধুরা দেখো, 13 পৃষ্ঠা আর 10 পৃষ্ঠা মোট কতটি পৃষ্ঠা হলো? এটা আমরা কি করব বলো তো, যোগ করব না বিয়োগ করব? কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? তোমরা নিজেরা একটু চিন্তা করে বলো তো, কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? সবিতা গতকালকে একটি বইয়ের 13 পৃষ্ঠা পড়েছে, আজকে কত পৃষ্ঠা পড়ছে? পড়েছে 10 পৃষ্ঠা। তাহলে মোট সে কত পৃষ্ঠা পড়েছে বলো তো, কি করব আমি? হ্যাঁ বলো, হ্যাঁ একদম ঠিক বলেছ, আমরা যোগ করব, আমরা একত্রে করব। কি হবে? বেড়ে যাবে, সংখ্যাটা বেড়ে যাবে। তো চলো বন্ধুরা আমরা সমস্যাটা সমাধান করে ফেলি। সবিতা গতকালকে পড়েছে, সবিতা গতকাল পড়েছে, সবিতা গতকাল পড়েছে কত পৃষ্ঠা? 13 পৃষ্ঠা, 13 পৃষ্ঠা। আজ পড়েছে সবিতা, আজ পড়েছে 10 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা। তোমরা আবার একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু সংখ্যা ঠিক নিচেই সংখ্যাটা লিখেছি। খেয়াল করো দেখো, তিনের ঠিক নিচেই কি? শূন্য। আর একের ঠিক নিচেই এক লিখেছি। যদি একটু এলোমেলো করে ফেলো বন্ধুরা, তাহলে তোমাদের যোগটা ভুল হবার সম্ভাবনা থাকতে পারে। এজন্য তোমরা সংখ্যার ঠিক নিচেই সংখ্যাটা লিখে ফেলবে। আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো আমার হাতে কলম আছে, দেখো বন্ধুরা আমার হাতে রং বেরঙের কলম আছে, তাই না? দেখো আমার এই হাতে কতটি কলম আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি এবং আরেকটি হলো ছয়টি। এবং এই হাতে দেখো তো বন্ধুরা, এই হাতে কয়টি কলম আছে? কিছু আছে এই হাতে? দেখো তো, কিছু নেই। তাহলে শূন্য, শূন্য, শূন্যতে আমরা কি কোনো সংখ্যা এর সঙ্গে মেলাতে পারছি, এর সঙ্গে নিতে পারছি বলো তো? না, নিতে পারছি না। আমার এই হাতে কিছু নেই, দেখো আছে কিছু? কিছু নেই। আমার এই হাতে শুধু কলম আছে, এই হাতটা ফাঁকা মানে শূন্য, এই হাতে শূন্য আছে। তাহলে আমরা শুধু এই শূন্য যদি এর সঙ্গে যোগ করি, দেখো তো কলমগুলো কি বেড়ে গেল, বেড়ে গেল। দেখো তো আমরা কয়টা গুনেছিলাম, 1, 2, 3, 4, 5, 6টি আছে। তাহলে শূন্য মানে এর সঙ্গে যোগ করা যাবে না, শূন্য মানে শূন্য। যোগের সময় আমরা শূন্যটি এর সঙ্গে ধরতে পারবো না, শূন্য মানে কোনো সংখ্যা এর সঙ্গে যোগ হবে না। তাহলে এপাশে দেখো কত আছে, 3 আছে, তাই না? তাহলে 3, 3টি আমরা দাগ দিব, 1, 2, 3। আর এপাশে কত? শূন্য, শূন্য মানে এখানে কিছুই আসবে না।
তাহলে 3 আর 0 যোগ করলে আমরা এখানে কত লিখতে পারবো এই যে 3 একদম ঠিক বলেছো 3 এর সাথে যে কোনো সংখ্যার সাথে যদি তুমি 0 যোগ করো তাহলে সেই সংখ্যাটাই বসবে সেই সংখ্যাটা বেড়েও যাবে না আবার কমেও যাবে না তাহলে একদম 3 আর এই পাশে দেখো উপরে 1 আছে নিচে 1 আছে তাহলে 1 আর 1 এ কত এটা আমরা খুব সহজে বলতে পারি 1 আর 1 এ হবে 2 2 টি পৃষ্ঠা 2 পৃষ্ঠা তাহলে অনেক সহজে আমরা সমস্যাটির সমাধান করতে পেরেছি তাহলে আমরা মোট লিখব মোট পড়েছে মোট পড়েছে বলো কত পৃষ্ঠা হবে মোট হবে 23 পৃষ্ঠা তাই না আমরা এখন উত্তর লিখব উত্তর মোট 23 পৃষ্ঠা মোট 23 পৃষ্ঠা এই দেখো আমরা অনেক সহজেই সমস্যাটা সমাধান করতে পেরেছি তোমরাও নিশ্চয়ই শিখে ফেলেছো দেখো কথাগুলো কিভাবে আমি সাজিয়েছি সেটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে এবং সেভাবে সমস্যার সমাধানগুলো করতে হবে ঠিক আছে এখন আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের প্রাথমিক গণিত বইয়ের দেখো 87 পৃষ্ঠা করাবো এবার তখন করিয়েছি 85 পৃষ্ঠা এবার করাবো 87 পৃষ্ঠার সমস্যার সমাধান দেখো তো বন্ধুরা 87 পৃষ্ঠায় কথায় সমস্যাটা কি লেখা আছে প্রথমটা তাসলিমা 37টি সাদা কাগজ ছিল সে ছবি আঁকতে 15টি ব্যবহার করলো তার কাছে এখন কতগুলো সাদা কাগজ রইল আমরা এখন এটা কি পড়ে বুঝতে পারছি এটা কি হবে যোগ করব না বিয়োগ করব এটা কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে বলো তো বন্ধুরা হ্যাঁ একদম ঠিক বলেছো এটা কমে যাচ্ছে তাহলে তাসলিমার কতটি সাদা কাগজ ছিল 37টি সেখান থেকে সে কি করেছে বন্ধুরা এঁকেছে ছবি এঁকেছে তোমরা সবাই ছবি আঁকতে ভালোবাসো তাই না হ্যাঁ তাহলে কয়টি পৃষ্ঠাতে সে ছবি এঁকেছে 15টি পৃষ্ঠাতে তাহলে 37 পৃষ্ঠা থেকে 15 পৃষ্ঠা যদি আমাদের কমে যায় তাহলে সাদা পৃষ্ঠা কতগুলো থাকবে সেটা আমরা এখানে সমাধান করার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আমরা এখন কি লিখব তাসলিমার কতটি ছিল বলো সাদা কাগজ কতটি ছিল 37টি এবং সে আঁকাআঁকির কাজে কতটি ব্যবহার করলো 15টি এখন বাকি কতটি সাদা কাগজ থাকলো আমরা সেটির সমাধান এখানে করার চেষ্টা করব তাসলিমার দেখো তাসলিমার সাদা তাসলিমার সাদা কাগজ ছিল সাদা কাগজ ছিল 37টি কয়টি বন্ধুরা বলো তাসলিমার সাদা কাগজ ছিল 37টি সে কতটি ব্যবহার করলো সে ছবি আঁকলো কতটিতে সে ছবি আঁকলো ছবি আঁকলো কতটি পৃষ্ঠায় ঠিক আমরা সংখ্যা নিচেই কিন্তু সংখ্যা লিখব বন্ধুরা এটা কিন্তু খেয়াল করতে হবে কতটি পৃষ্ঠায় 15টি 15টি পৃষ্ঠাতে কি করলো তাসলিমা ছবি আঁকলো তাই না এখন আমরা
কি এটা কমে গেল তাই না তাহলে 37 থেকে 15 টি পৃষ্ঠা কমে গেল আমরা এখানে একটা টান দিব এই টান মানে কি বলো তো এটা কি চিহ্ন হ্যাঁ ঠিক বলেছো এটি বিয়োগ চিহ্ন তাহলে এখানে 7 থেকে আমরা 5 বাদ দিব এপাশে 3 থেকে আমরা 1 বাদ দিব দেখো গত ক্লাসে আমরা বিয়োগের সমাধানগুলো শিখেছিলাম তাহলে আমি এখানে কয়টি দাগ দিব 1 2 3 4 5 6 7 এখন নিচে কত আছে 7 এর নিচে 5 আছে বন্ধুরা তাহলে আমরা কয়টি কেটে দিব 1 2 3 4 5 টি কেটে দিব কাটলাম না কয়টি দেখো থাকলো কয়টি 2 টি তাহলে 7 এর নিচে 5 7 থেকে 5 বাদ দিলে আমরা পেলাম 2 এপাশে কত আছে দেখো 3 আছে এবং নিচে 1 আছে আমরা এখানে আবার 3 টি দাগ নিলাম সেখান থেকে আমরা একটি দাগ কেটে দিব কয়টি দাগ থাকলো বন্ধুরা দেখো একটি 2 টি কয়টি থাকলো 2 টি 3 টি থেকে একটি বাদ দিলে আমরা কয়টি পাচ্ছি 2 টি তাহলে 37 থেকে 15 বাদ দিয়ে বা কমে গেলে কতটি থাকছে দেখো হ্যাঁ 22 টি তাহলে এখানে কি লিখব আমরা রইল মানে কি অবশিষ্ট থাকলো যেটা সেটাই হলো এই রইলটা তাসলিমার সাদা কাগজ এখন কয়টি থাকলো 22 টি একদম ঠিক বলেছো তোমরা নিশ্চয় আমার সাথে সাথে পড়ছো সমাধানগুলো এখন আমরা উত্তরটা লিখে ফেলব কত পেলাম আমরা তাহলে সাদা কাগজ সাদা কাগজ রইল কয়টি বলো সাদা কাগজ রইল 22 টি হ্যাঁ আমরা এই সমস্যাটারও সমাধান করতে পেরেছি তাহলে তাসলিমা সাদা কাগজ ছিল 37 টি সেখান থেকে সে 15 টি কাগজে কি করলো ছবি আঁকলো তাহলে কতটি কাগজ থাকলো তাসলিমার কাছে সাদা কাগজ কতটি থাকলো 22 টি আমরা এখানে উত্তরটি পেয়ে গেছি আমরা সমস্যাটার সমাধান করতে পেরেছি বন্ধুরা আমরা আরেকটা সমাধান করার চেষ্টা করব দেখো 87 পৃষ্ঠার আমরা আরেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করব তোমাদের প্রাথমিক গণিত বই থেকে দেখো এখানে কি আছে সাকিব 48 টাকার একটি খেলনা কিনতে চায় কিন্তু তার মাত্র 28 টাকা আছে খেলনাতে কিনতে তার আরও কত টাকার প্রয়োজন ধরো তোমার একটা খুব একটা পছন্দের জিনিস কিনতে ইচ্ছে করছে কিন্তু সেই জিনিসটার যা দাম তার চেয়ে তোমার কাছে কম টাকা আছে তাহলে সেই জিনিসটি কিনতে তোমার আর বাকি কত টাকা হলে তুমি সেই জিনিসটি কিনতে পারবে এটি হলো সেই সমস্যা আমরা এখন এটি সমাধান করার চেষ্টা করব দেখো সাকিব খেলনা কিনতে চায় কত টাকার 48 টাকার হ্যাঁ দেখো আমরা তাহলে কী লিখব সাকিব খেলনা কিনতে চায় সাকিব খেলনা কিনতে চায় কত টাকার 48 টাকার 48 টাকার এখন দেখো তো সাকিবের কাছে আছে কত টাকা সাকিবের কাছে আছে 28 টাকা এখন সাকিবের কাছে আছে সাকিবের কাছে আছে কত টাকা 28 টাকা দেখো 28 টাকা
তাহলে তার খেলনাটি কিনতে আর কত টাকা প্রয়োজন? খেলনাটি কিনতে আর কত টাকার প্রয়োজন? দেখো বন্ধুরা, আমরা যদি আট থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট থেকে আটটি বাদ দিই, তাহলে কয়টি থাকলো? কিছুই থাকলো না বন্ধুরা। আমরা কি লিখব? শূন্য লিখব। আর এপাশে কত? চার, এক দুই তিন চার, চার থেকে দুই বাদ দিলে আমরা পাবো দুই। দেখো কয়টি দাগ থাকলো? দুইটি। তাহলে তার আর প্রয়োজন বিশ টাকা, আমরা খুব সহজেই পেয়ে গেলাম। এখন প্রয়োজন কত টাকার প্রয়োজন? বিশ টাকা। তাহলে আমরা এখানে কি লিখব? উত্তর বিশ টাকার প্রয়োজন, প্রয়োজন বিশ টাকার প্রয়োজন। তো বন্ধুরা, আমরা এই সমস্যাগুলো সমাধান করলাম, তোমরা এখন বাসায় করার চেষ্টা করবে। এখন আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ, বাড়ির কাজ থাকবে বন্ধুরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের। দেখো প্রাথমিক গণিত বইয়ের 94 পৃষ্ঠার 94 পৃষ্ঠা 13 থেকে 18 নম্বর পর্যন্ত তোমরা বাসায় করে ফেলবে। তো ঠিক আছে বন্ধুরা, সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।